প্রিয়দর্শক, আমি সফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দুদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম আরামবাগ টিভি প্লাসে, এ হচ্ছে তার স্ক্রিনশট। আমি সেখানে বলেছিলাম যে বকটুইয়ে সিবিআইকে সহযোগিতা ঝাল দেয় টিএমসির, এত ঝাল কেন, শুনুন রহস্য। আমি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছিলাম সেদিন। দর্শক, আজকে কিন্তু বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে গেল, কারণ যেটা খবর আসছে দর্শক, এই আজকেই যে খবরটা সামনে এলো দর্শক, সেটা আপনাকে দেখাতে চাই স্ক্রিনশটটা। যে এই খবরটা সামনে এসেছে যে তপন খুনে সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য, অর্থাৎ ঝালদা কেসে যে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে চলে গেছে রাজ্য। অর্থাৎ তারা চাইছে না যে সিবিআই ঝালদাতে তদন্ত করুক। এখন প্রশ্ন দর্শক, যে কেন তারা এখানে সিবিআই তদন্ত চাইছে না? যখন বকটিয়ের ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, তখন তৃণমূল বলছিল যে কোর্ট যখন বলেছে হ্যাঁ তদন্ত করুক, আমরা সহযোগিতা করব, প্রশাসন সহযোগিতা করবে, অনুব্রত মণ্ডলও আমরা বলতে শুনেছি যে হ্যাঁ একবারে সিবিআই খুব ভালো কাজ করছে, 100% স্যাটিসফাইড, এরকম একটা বলার চেষ্টা করলেন। কিন্তু ঝালদার কেসে এত ঝাল কেন লাগছে রাজ্য সরকারের? কেন তারা একেবারে ডিভিশন বেঞ্চে চলে গেল চ্যালেঞ্জ জানিয়ে? তাহলে কি তারা চাইছেন না যে ওখানে সিবিআই তদন্ত করুক? এখন প্রশ্ন যে কেন চাইছে না। দর্শক, আমি ব্যাখ্যা দিয়েছিলাম সেদিন, আমি বলেছিলাম যে বকডিয়ে অনেকেই মারা গেছেন, প্রথমে একজন, তারপরে পুড়িয়ে হত্যা অনেক হয়েছে, অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। কিন্তু আমি বলেছিলাম দর্শক, এটা এত বড় ঘটনা হলেও এই কেসকে ধামাচাপা দিতে খুব বেশি সময় লাগবে না, বা এই কেস চাপা পড়তে খুব বেশি সময় লাগবে না, কারণ ওই কেসটা কার্যত বলা যায় হচ্ছে ম্যানেজেবল, ম্যানেজ করা যায়। আপনারা দর্শক দেখছেন বিভিন্ন মিডিয়াতে যে যে পরিবারের অনেক বেশি জন মারা গেছেন পুড়ে, মানে অনেক অনেক যারা স্বজনহারা হয়েছেন, তাদের মুখে এখনও সিবিআই তদন্ত করুক জোর দিয়ে এরকম কথা আমার দর্শক অন্তত পরের দিকে বলতে শুনিনি। বরং ওই মিহিলাল শেখরা এখন বলছেন যে দিদির প্রতি আমাদের আস্থা রয়েছে, দিদি বিচার পাইয়ে দেবেন বলেছেন। তদন্ত করছে সিবিআই, কিন্তু তার মুখে বারবার দিদির প্রশংসা, দিদির প্রশংসা। ফলে তখনই বিষয়টা একটু হইচই হয় বা তদন্তগুলো অন্যরকম একটা রূপ নেয়, যখন যারা ক্ষতিগ্রস্ত তারা যখন আওয়াজটা জড়ো করেন। তারা আওয়াজটা জোগাড় করলে তবেই তো আশপাশের লোকজন তাদের গলার সঙ্গে গলা মিলিয়ে তারাও গর্জে উঠবেন, সেখানে একটা বিষয় উঠে আসবে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত, যারা সবথেকে বেশি স্বজনহারা হয়েছেন, তাদের গলায় যদি এরকম নরম সুর থাকে, প্রথম দিলে বলা হলো যে পুলিশের গাফিলতি, কিন্তু সেই পুলিশ বা সরকারের প্রতি যে আস্থা আমরা পরের দিকে আমরা শুনতে পাচ্ছিলাম একেবারে মিহিলাল শেখের গলাতে, এবং পুলিশ মন্ত্রীর বিষয়ে যে আস্থা, ফলে এই কেসকে মানে চাপা পড়তে খুব বেশি সময় লাগবে না। দর্শক, আমি কিন্তু বলেছিলাম যে এত বড় ঘটনা হলো হয়তো ইতিহাসের পাতাতে লেখা থাকবে যে এরকম একটা ঘটনা ঘটেছিল বকটিয়ে, খুবই নাক্কারজনক ঘটনা হয়তো লেখা থাকবে, বিভিন্ন সময় উদাহরণস্বরূপ কেউ কেউ উদাহরণ টানতে পারেন, কিন্তু এই কেস যে বিরাট তোলপাড় করে চলবে এটা বেশি দিন চলবে না। দেখবেন কিছুদিন পর মানুষজন ভুলেও গেছেন, ওই এখন তদন্ত হচ্ছে, সিবিআই সেখানে যাচ্ছে বলে হয়তো কিছু কিছু খবর হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, দেখবেন কিছুদিন পর মিডিয়াও যাবে না, সিবিআই যা বন্ধ করে দিবে, এখনই দেখবেন মিডিয়া কভারেজ প্রায় বন্ধই হয়ে গেছে, আর তো তারপর দেখবেন যে আর কী হচ্ছে না হচ্ছে কেউ খোঁজই নেবেন না। যেমন খোঁজ এখন দেখবেন আপনারা অনেকে নেন না যে পানিহাটিতে কী হয়েছে, অনুপম দত্ত পানিহাটির কাউন্সিলর, তাকে ওইভাবে একেবারে গুলি করে হত্যা করা হলো এবং সেই ভিডিও ভাইরাল হলো, যখন ভাইরাল হলো তখন হইচই পড়ে গেল। কিন্তু তার স্ত্রী, তিনি যেভাবে দিদির প্রতি আস্থা রেখে একটা বক্তব্য রাখলেন, এবং তারপর দেখবেন তদন্ত নিয়েও সেরকম কোনো হুড়োহুড়ি কিছু হয় না, আর এসব নিয়ে খবরে কিছু হয় না, কারণ যারা ক্ষতিগ্রস্ত তারাই যদি বিচারের দাবিতে স্ট্রং পজিশনে না থাকেন, তখন আর অন্যরা কী করে আওয়াজ তুলবেন? আর আওয়াজ যদি না তোলা হয় সরকার পক্ষে সুবিধা হয় ঘটনাটা একটু চাপা দিতে, ফলে দেখবেন পানিহাটি ঘটনাও এখন আর মানুষের মানে মনেই নেই, আমরা বলছি বলে হয়তো আপনাদের মনে পড়ছে। সেই জন্য বলছি দর্শক, এই বকটুইয়ের ঘটনায় এতজন মারা গেছেন ঠিক আছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদের, তারা এক কথাই বলবো, আমি জানি না এই ধরনের কথাটা বলার কথাটা মানে ঠিক হবে, ম্যানেজ যেটা ম্যানেজ আপনারা হয়তো আরও অন্যভাবে ব্যাখ্যা করবেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই করা গেছে। এবং দেখেছেন দর্শক, এই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে কদিন আগে নবান্নে বসে চাকরি ঘোষণা করে দিলেন, তার আগে টাকা দিয়ে এসেছিলেন বাড়িঘর নির্মাণের জন্য, এবং চাকরি দিয়ে দিলেন, এবং চাকরি পেয়ে যারা ক্ষতিগ্রস্ত তারা তো মানে কার্যত সেই শোকটা যেন ভুলে গেছেন, তারা একেবারে সরকারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভীষণ আশ্বস্ত এবং ভীষণ খুশি, যেটা সন্তোষ প্রকাশ করতে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। ফলে দর্শক, বকটিয়ের ঘটনাটা বড় ঘটনা হতে পারে, কিন্তু এটা ম্যানেজেবল, ওটা নিয়ে বিরাট হইচবে, সিবিআই তদন্ত হয়তো হয়েছে, কোর্ট নিজস্ব উদ্যোগে অবজার্ভ করে তারা মনে করেছে যে এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত, সেই জন্য কোর্ট কিন্তু করেছে, এক প্রকার কোর্ট কিন্তু নিজে থেকেই এগিয়ে গিয়ে সিবিআই তদন্তর নির্দেশনা দিয়েছে, পরিবার তরফ থেকে সেরকম কিন্তু জোর আবেদন ছিল না।
কিন্তু দর্শক আমরা দেখেছি যে সেখানে রাজ্য সরকারের সহযোগিতা রয়েছে অনেক কিছু, আসলে সহযোগিতা থাকবেই, কারণ এখানে তো বিরোধিতা করার জায়গাটাই তো নেই। তা তো ভালো করে জানে যে এখানে আমরা অন্তত বলি যে আমরা সিবিআইকে সহযোগিতা করি, এতে করে মানে আমরা পরে বলতে পারবো যে কে বলছে আমরা সিবিআইকে সহযোগিতা করি না, ওই তো বক্তিও সহযোগিতা করেছে। আসলে এখানে তারা মন খুলে দিল খুলে সহযোগিতা করতে পারবে, করতে চাইবে, কারণ ওখানে তো বিরোধিতা করার লোকই নেই, তারাই তো সহযোগিতা করছেন সরকার পক্ষের হয়ে কথাগুলো যেন মানে তাদের ভালো হয়, সরকার পক্ষে যেরকম সেরকম বক্তব্য রাখছেন, ফলে ওইখানে তো বিরোধিতা করার কোনো জায়গাই নেই। বরং ওটা আমি উদাহরণস্বরূপ বলতে পারবো যে হ্যাঁ, এই তো আমরা সিবিআইকে তদন্ত সহযোগিতা করছি, সব জায়গায় কেন করবো, ওটা উদাহরণস্বরূপ বলতে পারবো। কিন্তু প্রশ্ন দর্শক, যখন ওখানে এতজন মারা গেছেন, সেখানে সিবিআই তদন্ত হচ্ছে ইত্যাদি বিষয়, আমি বলেছিলাম যে দর্শক দেখবেন ঝালদাতে একজন মারা গেছেন তপন কান্ত, পরে আবার একজন সাক্ষী মারা গেছেন, তারও রহস্য মৃত্যু হয়েছে। কিন্তু যাকে কেন্দ্র করে ঝালদাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, আমি বলেছিলাম দর্শক এটা একজনের মৃত্যু হতে পারে, কিন্তু এই ঘটনা তোলপাড় ফেলে দেবে। বক্তিয়ে অতজন মারা যেতে পারেন, কিন্তু সেই ঘটনা বেশি দিন চর্চায় থাকবে না, ওটা চাপা পড়ে যাবে, কিছুদিন পরে চাপা পড়ে যাবে, খোঁজই রাখবে না। কিন্তু ঝালদার ঘটনা যে সিবিআই তদন্ত হয়েছে, দেখবেন এর জের কিন্তু অনেক দূর পৌঁছাবে। এবং সেই জন্যই টিএমসি প্রথম থেকে দেখবেন এই যে নির্দেশা দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই যে ঝালদাতে সিবিআই নিয়ে, ওই জন্য এতটা সরব হচ্ছে যে বলছে কেন করছে, কেন আবার হঠাৎ করে সিবিআই তদন্ত নির্দেশ দিল, বলছিলেন টিএমসি নেতারা, ওখানে তো সিট একেবারে তদন্ত গুটিয়ে চলে এসেছিলো, অ্যারেস্ট করে ফেলেছিল, সব কিছু করে ফেলেছিল, কেন আবার এসব করতে গেল, যেভাবে বলার চেষ্টা হচ্ছিলো দর্শক। কিন্তু এটাও আপনারা দেখেছিলেন ওখানকার এসপি, তিনি প্রেস মিট করে আইসিকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, অদ্ভুত বিষয়, যেখানে আইসি ডিরেক্ট ইনভলভ এই পলিটিক্যালি, এই যে কে কোন দলে আসবেন, কীভাবে ভোট গঠন হবে, সেখানে কল রেকর্ড ফাঁস হয়েছে, উনি বলেছেন যে সেগুলো চেক করে দেখা হচ্ছে, মানে এখন আর তিনি দেখে উঠতে পারেননি। এবং তার বক্তব্যে পরিষ্কার ছিল যে পুলিশকে যেন কোথাও একটা আড়াল করার চেষ্টা হচ্ছে। এটা একেবারে উদাহরণ দিয়ে একেবারে কলকাতা হাইকোর্টে মানে তপন কান্তর পরিবারের লোকজন তুলে ধরেন, এবং সেই সমস্ত দিক বিচার করে কলকাতা হাইকোর্ট বুঝেছে যে না, তার মানে তো পুলিশকে যেভাবে ক্লিন চিট দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের লোক সিট তদন্ত করছে, এ তদন্ত কী করে নিরপেক্ষ হতে পারে, সেই জন্যই তারা একেবারে সিবিআই তদন্ত নির্দেশটা দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখন বিরাট ঝাল লেগে গেছে সরকার পক্ষের, হয়তো কতটা আশঙ্কা করছে যা এবার মনে হয় ফুটি হয়ে যেতে পারে, তা নাহলে তারা চ্যালেঞ্জ করবে কেন। আরে ঠিক আছে, আমি শুনছিলাম একটা কুণাল ঘোষ বলছিলেন একটি মিডিয়াতে যে পুরো তদন্ত গুটিয়ে এনেছে, আবার কেন এই নির্দেশ, আরে নির্দেশ কে দিয়েছে, কোর্ট দিয়েছে, নিশ্চয়ই আপনারা কোর্টের ডিফেন্সের মধ্যে যাবেন, তো কোর্ট দিয়েছে, কোর্ট মনে করে যদি তদন্ত আমাদের হয়ে আসে তো হোক না সিবিআই তদন্ত, যদি আপনার তদন্ত ঠিক হয় দেখবেন ওটাই সিবিআই রিপোর্ট আকারে দেবে, যদি আপনি ঠিক করেন, কেন ভাবছেন যে আপনার সঙ্গে অন্যরকম রিপোর্ট উঠে আসবে সিবিআই তদন্তে, কেন এরকম মনের মধ্যে আসছে, যদি মনে করেন যে হ্যাঁ সঠিক তদন্ত করেছে সিটের রিপোর্টটাই আসল রিপোর্ট, তো তদন্ত করলে সিবিআই তো সেই রিপোর্টই দেবে, ভালো তো, তখন তো বলতে পারবেন যে দেখুন সিট যেটা বলেছিল সিবিআই সেটাই করেছে, তার মানে আমাদের সিট নিরপেক্ষ তদন্ত করে, বলতে পারবেন, উদাহরণ তৈরি হবে। কিন্তু না, প্রশ্ন যে সিট যেমন তদন্ত করে শেষ করে ফেলেছে প্রায়, এখন কেন এটা এইসব করা হচ্ছে, এটা কাদের সুবিধা হচ্ছে, কাদের অসুবিধা হচ্ছে, তারা পলিটিক্যালি সুবিধা অসুবিধার জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। বিষয়টা তো হচ্ছে কোর্টের নজরে, যখন আপনাদের একটা সিট, আমি ধরছি আপনাদের এই জন্যই বলছি কারণ আপনাদের সরকার যখন সিট একটা তদন্ত করেছে খুব ভালো, তারপরে রিপোর্ট আমাদের হাতে রয়েছে, তো এরপর যদি সিবিআই তদন্ত করে, সিবিআই তো তদন্ত করে বাড়ি নিয়ে চলে যাবে না, তারা তো কলকাতা হাইকোর্টে তারা তো রিপোর্টটা প্লেস করবে, তো যখন কলকাতা হাইকোর্টে রিপোর্টটা প্লেস করবে, আপনারা রিপোর্ট তৈরি করে ফেলেছেন, সিট একদম দারুণ রিপোর্ট তৈরি করে ফেলেছে, কোর্ট একদম বেঞ্চে বলবেন এখানে এই যখন আমাদের রিপোর্টের সিটের রিপোর্ট এটা আসছে, কি করে বলছে এসব ভুলভাল রিপোর্ট দিচ্ছে, কেন এরকম ফাঁসানো হচ্ছে, কেন সরকার পক্ষকে ব্যতিব্যস্ত করা হচ্ছে, সমস্যা ফেলাচ্ছে, উদাহরণ দিয়ে তুলে ধরবেন, আপনারা এতটা সময় পেয়েছেন রিপোর্ট করার, খুব সুন্দর, খুব বড় হাতিয়ার রয়েছে আপনাদের হাতে প্রমাণ করার যে সিবিআই নিরপেক্ষ তদন্ত করে না, প্রমাণ করার হাতিয়ার রয়েছে, তো সিবিআইকে একটু চ্যালেঞ্জের মুখে ফেলুন না আপনারা। কিন্তু না, চ্যালেঞ্জের মুখে ফেলবেন কেন, সিবিআইকে ঢুকতেই দেবো না, সেই চ্যালেঞ্জটা তারা করছে ডিভিশন বেঞ্চে। এই যে বিষয়টা দর্শক, এখানেই আমাদের মনে সন্দেহ প্রশ্ন যে তাহলে কি সত্যিই কোথাও আড়াল করার চেষ্টা হচ্ছে। দর্শক, এটা একেবারে জলের মতো পরিষ্কার যেভাবে পুলিশের বিষয়টা সামনে এসেছে, এবং এসপি বলছেন যে ওইটা অডিওটা কী আছে খতিয়ে দেখা হচ্ছে, এখনও দেখা হয়নি, প্রথম দিন থেকে চলছে, কত মিডিয়া এটা নিয়ে কত টক্সো করে ফেললো, অ্যানালিসিস করে ফেললো, এসপি বলছেন প্রেস মিট করে সেগুলো একটা খতিয়ে দেখা হচ্ছে, মানে ওইটা একটা অন্য ম্যাটার, খুনটা অন্য ম্যাটার, খুনের সঙ্গে আইসির কোনো যোগ নেই, এইসব বলে তিনি কিন্তু বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু সিবিআই যখন তদন্ত করতে নেমেছে, নিশ্চয়ই এগুলো তারা খতিয়ে দেখবে যে কিসের কল ছিল, কেন কল ছিল, এই ঘটনার সঙ্গে পলিটিক্যাল কতটা ইনভলভ ছিল, কতটা প্রেশার ছিল, যেভাবে মারা গেছে, যারা কারা মেরেছে, সেখানে কার প্ররোচনা ছিল, কার সুপারি ছিল, নিশ্চয়ই এগুলো সিবিআই খতিয়ে দেখবে। এখন যখন সিবিআই নেমেছে, এরা আবার চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চে, ওই যে একটা বিষয়, এখন মানে সিঙ্গেল বেঞ্চ কি রায় দিলে যদি পছন্দ না হয় ডিভিশনে চলে যাবো, আরও খরচ, সে সরকারের টাকা লাগে, টাকা তো দেবে গৌরী সেন, সরকার দেনায় ডুবে যাচ্ছে, কিন্তু মামলা করতে করতে তো সরকারের যে টাকা যে চলে যাচ্ছে, আমি জানি না এই হিসেব কখনো কী আর বলবো, হিসেব তো দিতে হয় না আমাদের, এখন সিস্টেম হিসেবটা দেওয়া উচিত ছিল, আমি বারবার বলি দর্শক,
যদি আমাদের এরকম সিস্টেম হয় না আমাদের মানে সংবিধানে, যে যখন কোনো দল একটা সরকারের ক্ষমতা আসবে আর যখন সেই দলটা ক্ষমতা ছাড়বে কি পেয়েছিল কি কি রেখে গেল এর হিসেবটা করে তাকে জবাবদি করা যদি সিস্টেম থাকতো না, দেখতেন এই দেনা করে খেলামেলা করা সব সব কিন্তু ঘুচে যেত। ফলে দর্শক এখন যেভাবে তারা এইসব মামলা টামলা করে খরচ করছে, আবার তারা মামলা করতে চলে গেছে ডিভিশন বেঞ্চে, দেখা যায় ডিভিশন বেঞ্চ কী করে। কিন্তু এটাও প্রশ্ন যে ডিভিশন বেঞ্চে গিয়ে অ্যাকচুয়ালি কাদেরকে আল করার চেষ্টা করছে রাজ্য সরকার বা বা যিনি সরকার চালাচ্ছেন কাদেরকে আল করার চেষ্টা করছেন, কেন সৎসাহস দেখাচ্ছেন না যে হ্যাঁ সিবিআই তদন্ত করুক, যখন বক্তব্য সহযোগিতা করছি আমরা, এখানে যে সিট গঠন করেছি এই সিটে যা রিপোর্ট এসেছে সবটা আমরা সিবিআইকে দিয়ে দেবো, আমরা দেখতে চাই যে পরিষ্কার একটা নিরপেক্ষ তদন্ত হোক, যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা এই দায় নিতে চাই না, যার কারণ কেউ না বলুক যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কী তদন্ত করলো সিট কে তদন্ত করলো, আমরা চাই না, ঠিক আছে সিট যা করেছে সেই রিপোর্ট আমরা সবগুলো দিয়ে দেবো সিবিআইকে, সিবিআই তদন্ত করুক আমরা সহযোগিতা করবো। যেটা বক্তব্যের ক্ষেত্রে বলছে কেন সেটা ঝালদাই বলছে না, আসলে দর্শক আমি বলেছিলাম যে সেদিনই ঝালদারটা একটা বিরাট কিন্তু ঝালের বিষয় রয়েছে, ঝাঁঝের বিষয় রয়েছে। দেখবেন এই ঝালদা যদি সিবিআই তদন্ত কন্টিনিউ করতে পারে অনেকের কিন্তু টান পড়বে, হয়তো আন্দাজ করছেন যারা মামলা করছেন, হয়তো আন্দাজ করছেন যে তো সমস্যায় পড়ে যাবো ফাঁদে পড়ে যাবো, হতে পারে সেই জন্য আর একটা চেষ্টা ডিভিশন বেঞ্চে যাওয়া, আমি জানি না ডিভিশন বেঞ্চ কী করবে কিন্তু একটা চেষ্টা যদি এটাকে স্টে করা যায়। তবে দর্শক আমাদের নজর থাকবে কি হয় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কী বলে, কারণ এসএসসির ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের কিছু নির্দেশ নিয়ে আমরা আশাহত হতাম, এখন এক্ষেত্রে কী হয় সেটা দেখতে হবে দর্শক, কোর্টের উপরে আমাদের ভরসা থাকবে নিশ্চয়ই আস্থা থাকবে, এখন দেখা যাক রাজ্য সরকার যেভাবে কার্যত এটা বলবো যে এই সিবিআইকে মানে একেবারে চাপার জন্য বা সিবিআইয়ের তদন্তকে আটকানোর জন্য যে চেষ্টা মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করে দর্শক, সেটা দেখতে হবে এর যে এর রেজাল্ট অ্যাকচুয়ালি কী হয় এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কী নির্দেশ দেয়। দর্শক আবারও বলি যেটা ভেবেছিলাম যে আশঙ্কা করছিলাম যে ঝালটার কথা সেই ঝালটাই লেগেছে সরকার পক্ষের, এটুকু পরিষ্কার, তা নাহলে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যেত না। দর্শক নিশ্চয়ই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।